আসসালামু আলাইকুম সবাইকে। ডিজিটাল মার্কেটিং যখন আমরা কেউ শিখতে যাই, প্রথমে যে জিনিসটা লাগে সেটা হলো কন্টেন্ট। কারণ আপনি যদি একটা কন্টেন্ট তৈরি না করতে পারলেন, সেটার মার্কেটিং কীভাবে করবেন? এখন দিন শেষে এক একজন এক একটা জিনিস বিক্রি করে। আপনি চাইলে এরকম একটা মোবাইল বিক্রি করতে পারবেন, আপনি চাইলে হয়তো বা একটা ঘড়ি বিক্রি করতে পারবেন, শার্ট বিক্রি করতে পারবেন, যা ইচ্ছা তাই বিক্রি করতে পারবেন। কিন্তু ওই জিনিসটা প্রমোশনের জন্য বা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আপনার কিছু কন্টেন্ট তৈরি করতে হবে। কন্টেন্ট হতে পারে একটা লেখা, কন্টেন্ট হতে পারে ছবি, কন্টেন্ট হতে পারে ভিডিও। লেখা আপনারা সবাই টাইপ করতে পারেন, এতে আসলে শেখানো তেমন কিছু নাই। এর পরবর্তী যে দুটো জিনিস আছে সেটা আসলে একটু হলেও শেখার বিষয় আছে, যে কীভাবে একটা ছবি বা পোস্টার তৈরি করা যায়, বা একটা লিফলেট তৈরি করা যায়, একটা ডিজাইন তৈরি করা যায়, অথবা কীভাবে একটা ভিডিও তৈরি করা যায়। এখন আপনার যদি কিছুই না থাকে, ল্যাপটপ, পিসি, হাই ডেফিনেশন ক্যামেরা, কোনো কিছু দরকার নেই, আপনার হাতে যদি শুধুমাত্র একটা মোবাইল ফোন থাকে, এই মোবাইল ফোন ব্যবহার করে কীভাবে খুবই সহজে কম সময়ে ডিজাইনার না হয়েও আপনি ডিজাইনগুলো করতে পারেন, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এর জন্য আমি ব্যবহার করি একটা সফটওয়্যার বা একটা অ্যাপ, যেটার নাম হলো ক্যানভা। ক্যানভা দিয়ে কীভাবে একটা ডিজাইন করা যায় সেটা আমি এখন হাতে কলমে নিজে করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক, কীভাবে ক্যানভা দিয়ে একটি ডিজাইন করা যায়। শুরুতেই অবশ্যই ক্যানভা অ্যাপটি আপনাদেরকে ডাউনলোড করে ইনস্টল করে রাখতে হবে। তারপর আমি আমাদের ক্যানভা অ্যাপে চলে যাচ্ছি। ক্যানভা অ্যাপে আমি ক্লিক করলাম, ক্যানভা অ্যাপটা ওপেন হয়ে গেল। এখন আপনি দেখতে পারবেন যে এখানে অনেক কিছু আছে। এক্সপ্লোর ক্যানভা, অল ক্যাটাগরিজ, ইনস্টাগ্রাম পোস্ট, লোগো, ইনভিটেশন, পোস্ট কলাজ, মানে বিভিন্ন ধরনের ডিজাইনের টেমপ্লেট এখানে দেওয়া আছে। আপনি যা ইচ্ছে সেটা ডিজাইন করতে পারবেন। চলুন আমরা একটা পোস্টার ডিজাইন করি। আমি এখানে পোস্টার ক্লিক করলাম। পোস্টার ক্লিক করার পরে এখানে আমাকে অনেকগুলো অপশন দিচ্ছে যে আমি কোন ধরনের পোস্টার চাচ্ছি। আমি কি করোনা ভাইরাসের পোস্টার চাচ্ছি, ব্যাক টু বিজনেস পোস্টার চাচ্ছি, ইভেন্ট, ক্যাম্পেইন, মোটিভেশনাল, মিউজিক, ক্লাইমেট, কী ধরনের পোস্টার চাচ্ছি, এখানে অনেক ধরনের অপশন আছে। আচ্ছা, এখন এখান থেকে আমার এক ধরনের পোস্টার বাছাই করতে হবে। আচ্ছা, কী বাছাই করা যায়? স্কুল পোস্টার আছে এখানে, আমি স্কুল পোস্টার সিলেক্ট করি। যেহেতু আমি একটা স্কুল চালাই, স্কুল পোস্টার নিয়ে দেখতে পারি। এরপর আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, এবং এই টেমপ্লেটগুলো থেকে আপনার যেই টেমপ্লেট পছন্দ হয় সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। এই তো উই প্রিপেয়ার গ্রেট লিডার্স, এই টেমপ্লেটটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আমি টেমপ্লেটটা সিলেক্ট করলাম। এই টেমপ্লেটটা সিলেক্ট করে আপনি বলবেন, হ্যাঁ ভাই ভালো কথা, টেমপ্লেটটা সিলেক্ট করেছেন, বাট এখানে তো আমার ইনফরমেশন নেই, এখানে তো আরেকটা মানুষের ইনফরমেশন দেওয়া আছে, আরেকটা প্রতিষ্ঠানের ইনফরমেশন দেওয়া আছে। কাজ খুব সহজ, এখানে এডিট বাটনে প্রেস করেন। এডিট বাটনে প্রেস করলেই আপনাকে এখন এই পুরো লেআউটটা এডিট করার সুযোগ দেবে। তারপরে কী করতে হবে? এখানে অফকোর্স এই মহিলার ছবি থেকে আমার একটা ছবি দিতে হবে। কী করা যায়? সিলেক্ট করার সাথে সাথে আপনাকে বলে দিবে যে আপনি কোন ছবি এখান থেকে সিলেক্ট করতে চান। আসুন আমরা সিলেক্ট করি নিচ থেকে, এখানে আমার অনেকগুলো ছবি আছে, এই ছবি থেকে একটা ছবি সিলেক্ট করব। আচ্ছা, আমি এই ছবিটা সিলেক্ট করলাম, অ্যান্ড দেখেন তার জায়গায় আমার ছবিটা চলে এসেছে। এরপরে আসি, এখানে নাম সিলেক্ট চেঞ্জ করতে হবে। তো আরেকজনের নাম দেওয়া আছে, এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি। সো এখন আমাকে কাজ করতে হবে, জাস্ট সেই নামটা সরিয়ে আমার নামটা টাইপ করতে হবে, ডান। এরপরে নিচের যেই টেক্সটটি আছে এটাও আপনি চেঞ্জ করতে পারবেন। কীভাবে? আপনি এখানে জাস্ট লেখা শুরু করেন, আমার নিজের পরিচয় দিয়ে দিলাম আমি এখানে, তার নিচের লাইনটাও আপনি চেঞ্জ করতে পারবেন, এরপরে ডান। তারপরে দেখেন আমার ছবি দেওয়া হয়ে গেল, আমার পরিচয় দেওয়া হয়ে গেল। উপরে যে জায়গাটা আছে সেটা আমরা চেঞ্জ করতে পারি। সো আমরা কীভাবে চেঞ্জ করতে পারি? উপরের জায়গাটা নিলাম, আমরা মনে করেন আমাদের কোর্সের জন্য বলছি ওয়েলকাম টু ডিজিটাল মার্কেটিং। সো আমরা এখানে খুব সহজেই এই কাজটা কিন্তু করে ফেললাম। এখন খেয়াল করে দেখেন, আমরা এখানে আসলাম, আমরা চাইলে কিন্তু আমাদের ফন্টগুলো নিয়ে কাজ করতে পারি। এই ফন্টটার সাইজ আমরা ছোট করতে পারি, কিভাবে? এইভাবে, ওয়েলকাম টু ডিজিটাল মার্কেটিং। আমরা চাইলে বড় করতে পারি, তো যা ইচ্ছে তাই করতে পারি। এখানে যদি এই টেক্সটটা দরকার না হয় আমি এটা ফেলেও দিতে পারি। এবং দেখেন খুব সহজে আমার কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এবং এরকম চাইলে আপনি যে কোনো টেমপ্লেট আপনার নিজের ছবি বসাবেন, আপনার প্রোডাক্টের ছবি বসাবেন, প্রোডাক্ট ইনফরমেশন বসাবেন, চাইলে আরও কিছু অ্যাড করবেন, এবং কাজ শেষ। তারপর আপনি চাইলে এখানে প্রিপেয়ার ইউর ডিজাইনস, আর আপনার এখানে শেয়ার করার অপশন চলে আসছে, আপনি চাইলে যে কোনো জায়গাতে এটা শেয়ারও করতে পারবেন। এর মাধ্যমে খুবই সহজে, একেবারে সিম্পল কিছু স্টেপসের মাধ্যমে আপনি ক্যানভা অ্যাপ দিয়ে বিনামূল্যে অন্য কোনো জায়গায় খরচ করে না করে
আপনি আপনার ডিজাইনটি তৈরি করতে পারবেন। কি দরকার, ক্যানভা অ্যাপটি ডাউনলোড করুন, আপনার মোবাইলে নিন, নিয়ে আপনার ইচ্ছা মতো পোস্টার, লোগো, ইউটিউবের কাভার, ফেসবুকের কাভার, ব্যবসায়িক কার্ড, যা ইচ্ছা যেটা আপনার দরকার সেটা ডিজাইন করতে পারবেন। অতএব যা যা চিন্তায় ছিলেন, আরে ডিজিটাল মার্কেটিং করবো ভালো কথা, বাট কীভাবে করবো, পোস্টার কীভাবে বানায়, ডিজাইন কীভাবে করায়, ডিজিটাল মার্কেটিং শেখার জন্য তো আবার গ্রাফিক্স ডিজাইনিংও শেখা লাগবে। হ্যাঁ, অফকোর্স আপনি যখন একেবারে প্রফেশনাল লেভেলে যাবেন, যখন প্রতিটা জিনিস আপনার নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে হবে, তখন সেটার দরকার আছে। কিন্তু তার আগে যখন আপনি শুরু করছেন বা টুকটাক কাজ করছেন, সেক্ষেত্রে ক্যানভা দিয়ে খুব সহজেই আপনি নিজের সবগুলো কাজ ইজিলি করে ফেলতে পারবেন।